দিল্লিতে একটা ডাকাত ছিল তার নাম আব্দুর রহমান বিরাট বড় ডাকাত শুধু ডাকাত না তাদের ডাকাতের একটা সংঘ ছিল আগের যুগের ডাকাত তো অনেক বড় বড় মারাত্মক ডাকাত ছিল তারা পাহাড়ি অঞ্চলে দুর্গম জায়গায় থাকতো ওই দুর্গম জায়গা থেকে এসে তারা ডাকাতি করে নিয়ে যাইতো তো দিল্লির আব্দুর রহমান ডাকাত তার বন্ধু বান্ধবতে তারা শুরু করে পাহাড়ি অঞ্চলে ডাকাতি করার জন্য তারা গেল ডাকাতি করতে গেছে কিন্তু ডাকাতি করতে যায়া দেখলো পাহাড়ি অঞ্চলের ভিতরে এক পরমা সুন্দরী নারী তারা ধরে নিয়ে আসছে তাদের একটা বদ চরিত্র ছিল নারীদের ইজ্জত হরণ করত আব্দুর রহমান রা জীবনে কোনোদিন এত সুন্দর নারী তারা কোনোদিন দেখে নাই এতই পরমা সুন্দরী এ মা বোনেরা আপনাদেরকে বলি সুন্দরী হওয়ার জন্য ওষুধ আর মেডিসিন দরকার হয় না কোন নারী যদি পর্দা করে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক ঠিক মতো আদায় করে অজু চলে গেলে অজু করে আল্লাহর কসম করে বলি ওই নারীকে আমার আল্লাহ একবারে পরমা সুন্দরী বানায় দেয় ওই নারীর চেহারার ভিতরে আমার আল্লাহ নূর পয়দা করে দেয় কি কথা কর ঠিক কি না মিডিনে তো বুঝে না খালি আলতা মাখে ও মাখতি মাখতি একবারে আরে আমি যদি মাইখে যদি বেটি সুন্দর হওয়া যায় তো আফ্রিকার মানুষ কালা কে কি কথা কর না কে আমাদের দেশের এত ফেয়ার লাভলি ওই বিভিন্ন কোম্পানি আফ্রিকা যায় না কে খালি বাংলাদেশে ঘুরে কারণটা খালি বাঙালি বেটি করে ফার্ম মারতেছে কারণ আফ্রিকা যে ফার্ম দিকে যা যত এক বেটি সব আফ্রিকা যে দে যেটা মাকলি দল বাস দা দিয়ে দে তো খুব ফি নেই ও দেশতে বাড়ি করে দিবি ফিডের কারে কবি দে আবরুর আর মুসলমান ওই ছেলে আব্দুর রহমান বিরাট বড় ডাকাত সে ছিল ডাকাত সর্দারের লিডার সুন্দরী মেয়েটা আনছে মেয়েটা আনার পরে তারা মেয়েটার ইজ্জত লুণ্ঠন করবে বন্ধু বান্ধব তারা তখন ওই মেয়েটা একটা কথা বলতেছিল আর কাঁপতেছিল আমি মেয়ে সাইগে দহ মেয়ে আওলাদের রসুল হো তোমরা শোনো আমি আওলাদের রসুল নবী বংশের সন্তান তোমাদের দোহাই দিচ্ছি আল্লাহ আমার সম্মান তোমরা নষ্ট করো না মেয়েটা কাঁদতেছিল আর বলতেছিল ঠিক এমন সময় আব্দুর রহমানের কলিজার ভিতরে বিরাট বড় আঘাত লাগলো হায় হায় জীবনে কত গুনাহ করছি তার অপরাধ সীমানা বলতে পারবো না এত পরিমাণে গুনাহ করলাম হায় হায় আজকে নবী বংশের একটা সন্তান আমি বেঁচে থাকতে আজ তার ইজ্জত লুণ্ঠন হবে না আমি আব্দুর রহমান মরে যাব কিন্তু আমার রসুলের আওলাদ বংশধরের ইজ্জত আমি লুণ্ঠন হতে দেব না একবার চিৎকার করে জোরে বলবেন আল্লাহু আকবার কখন কার কোলে যেতে রসুলের প্রেম আসবে আপনি নিজেও জানেন আপনি বুঝতেই পারবেন না এটা হাবা গোবা রসুলের জন্য জীবন দিয়ে ফেলছে বুঝার সুযোগ নেই কখন কার কোলে যেতে আসবে আপনি নিজেও জানেন এক ভদ্রলোক আমাকে একদিন ফোন দিয়েছে আমি মাগরিবের নামাজ পড়তেছি নামাজ পড়া শেষ আমি আমার বিছানায় বসে কিতাব পড়তেছিলাম কারণ ওয়াজ তো করবো প্রতিদিন ওয়াজ করা লাগে দুই তিনটা ওয়াজ কিতাব তো কিছু পড়াই লাগবে তা আমি পড়তেছিলাম কিতাব ঠিক এমন সময় এক ভদ্রলোক ফোন দিয়ে বলল হুজুর আমি বাংলাদেশের এক ছাত্র সংগঠনের অন্যতম নেতা পরিচয় দিব না বলল হুজুর আমি জীবনে এহেনও এমন কোনো নিকৃষ্ট কাজ নাই যা আমি নিজের জীবনে না করছি পৃথিবীর এমন কোনো নিকৃষ্ট কাজ নাই আমি জীবনে না করছি আলেম দেখলে আমার শরীরের ভিতরে কাটা বিদ্ধ কোন আলেম দেখলে আমি সহ্য করতে পারতাম না মাথায় টুপি দেখলেও সহ্য করতে পারতাম না তবে হুজুর একটা ওয়াজ শুনে আমি আমার জীবন পরিবর্তন করে ফেলছি বললাম ভাই বলেন কোন ওয়াজ বলতে যে হুজুর আপনি হযরত বেলালের জীবন নিয়ে যে আলোচনা করছিলেন আমি যতবার শুনছি ততবার আমি কাঁদছি
হুজুর আমি তওবা করেছি দাড়ি রাখছি আমি আজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি হুজুর দোয়া করবেন বাকি জীবন যাতে আল্লাহর পথে কাটাইতে পারি একবার জোরে বলবেন কি মারহাবা আমার পশমগুলি দাঁড়াই গেল তখন আমি বললাম হায় আল্লাহ এক নিকৃষ্ট মানুষ আজকে নামাজের পথে হয়ে গেল আর আমিও আজ করলাম আমিই ভালো হইতে পারলাম না আমার কাছে নিজের কাছে অসহায় লাগতেছিল সে লোকটা বলতেছে হুজুর আমি নিকৃষ্ট মানুষ ছিলাম পৃথিবীর নিকৃষ্ট মানুষের একটা এমন কোন নিকৃষ্ট কাজ নাই আমি জীবনে না করছি বন্ধু আমার তখন আমি চিন্তা করলাম কলেজার ভিতরে কখন রসুলের মহাব্বত আসবে আমরা জানি না কথা কোন ঠিক কিনা কখন আসবে আমরা কি বলতে পারি তো আব্দুর রহমান চিন্তা করতেছে মেয়েটা নিজের পরিচয় দিচ্ছে সে রসুলের বংশের আল্লাহ আমি আব্দুর রহমান জীবনে কত গুনাই না জীবনে করছি কত নিকৃষ্ট কাজই না জীবনে করছি কত জুলুম না পৃথিবীতে আমি নিজের জীবনে করছি আজকে জীবন চলে যাবে আমি এই রসুলের আওলাদের ইজ্জত নষ্ট হতে দেব অস্ত্রটা হাতে নিয়ে বলতেছে বন্ধুরা তোমাদেরকে বলতেছি এই মেয়ে থেকে তোমরা দূরে সরে চলে যাও তো বন্ধুরা বলতেছে তুই কি পাগল হইলি না তুই মেয়ের সৌন্দর্যে মোহিত হয়ে আমাদেরকে বঞ্চিত করতে চাচ্ছিস আব্দুর রহমান বলতেছে শোন সে একটা পরিচয় আমার সামনে তুলে ধরেছে সে রসুলের আওলা আমি আব্দুর রহমান আজকে পান করেছি আমি বাঁচবো না হয় তোরা বাঁচবি যদি এই মেয়ের দিকে তোরা আবার আসিস তাহলে আজকে তোদের সাথে আমার জীবনের শেষ রফা দফা বন্ধুত্ব তো ছিন্নই হবে আমার এই হাতে অস্ত্র তোদের শরীর ব্যবহার করবো একসাথে বলবেন আল্লাহু আকবার শেষ পর্যন্ত যুদ্ধ শুরু হয়ে গেল ওরা চারজন আব্দুর রহমান একা নিজের জীবনকে পরোয়া করে সে দুইজনকে মার্ডার করে ফেলল দুইজন মার্ডার করছে বাকি দুইজন পালাইয়া পুলিশ নিয়ে আসছে ব্রিটিশ পুলিশ আব্দুর রহমানকে ধরে নিয়ে যা হলো আব্দুর রহমান ব্রিটিশ দারোগাকে বলল ব্রিটিশ দারোগা তুমি আমাকে বহুদিন ধরে খুঁজতেছো আমি এদের শহরের সবচেয়ে মারাত্মক ডাকাত আমি আজকে অ্যারেস্ট হলাম তবে শোনো আমি জীবনে কোনোদিন কোনো ভালো কাজ করি নাই আজকে একটা ভালো কাজ করছি এই মেয়েটার ইজ্জত বাঁচানোর জন্য আমি আজকে আমার বন্ধুদেরকে মারছি যারা আমার জীবনের বহু অকাম কুকামের সাক্ষী এবং সহযোগী আমি আমার ঘনিষ্ঠ প্রিয় দুই বন্ধুকে আজ হত্যা করেছি শুধু এই মেয়েটার জন্য মেয়েটাকে আমি ভালোবাসি না কোনোদিন দেখিও নাই কিন্তু সে নবীর আওলাদ তুমি যদি একটু সুযোগ দাও তোমার গাড়িতে করে আমি তাকে তার মায়ের কাছে পৌঁছায় দিয়ে আসবো পুলিশ বলল ঠিক আছে চলো নিয়ে যা হলো হাতে তার অ্যারেস্ট করা হাত তার বাঁধা আব্দুর রহমান মেয়েটাকে নিয়ে যেয়ে তার বাবার কাছে দেয়া হলো তখন তার বাবা সকালবেলা ফজরের নামাজ পড়ে মেয়েটা যখন গেছে তার বাবা ওই কান্নাকাটি তখন মেয়েটা বলতেছিল আব্বা যান এই আব্দুর রহমান নামক ওই যে লোকটাকে আপনি হাত পায় করাবে বিধি বেরিয়ে দেখেন এই লোকটা ডাকাত সর্দার তবে আমি রসুলের আওলাদের পরিচয় দিওয়াতে আব্বা সে আমার ইজ্জত বাঁচানোর জন্য সে নিজের আপন বন্ধুদেরকে হত্যা করে আজ আপনি রসুলের আওলাদের ইজ্জত বাঁচাইছে বৃদ্ধ লোকটা কেঁদে দিয়ে বলল বাবা আমি নবীর বংশের একজন সন্তান আমরা রসুলের আওলাদ রসুল বংশের সন্তান বাবা আমি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছিলাম ওরা আমার মেয়েটাকে নিয়ে চলে গেছে তখন থেকে আমি এই পর্যন্ত আল্লাহর দরবারে কাঁদতেছি বাবা কান্না করা ছাড়া তো আমার আর কোনো অস্ত্র নাই তুমি যেহেতু আমার ইজ্জত আজকে বাঁচাইছ যাও আমি দোয়া করে দিলাম আমার রসুল যেন তোমাকে সাহায্য করে একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার চলে গেল আব্দুর রহমান ব্রিটিশ পুলিশ তাকে ফাঁসির রায় দিয়ে দিল ব্রিটিশ পুলিশ তাকে ফাঁসির রায় দিয়ে দিল
আগ বহু কুকর্ম নতুন কুকর্ম জেলার রাত্রিবেলা ঘুমায় স্বপ্নের মধ্যে দেখতেছে রহমাতুল লিল আলামিন তো শিবংশে জেলারে ডাক দিয়া ছবি দেখায় বলল জেলার এই দেখো এই যুবক আব্দুর রহমান আমি নবীর ইজ্জত সে রক্ষা করেছে শেখটা আসামি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি তোমার জেলখানায় আমি রসুল তোমাকে হুকুম করে দিলাম তুমি জেলখানা থেকে তাকে খালাস করো একসাথে বলবেন আল্লাহু আকবার জেলার ছিল মুসলমান ঘুম ভেঙে গেল তাহাজ্জুদের নামাজ পড়ল ফজর পড়ার পরে জেলার তার নির্দিষ্ট টাইমে অফিসে আসার পরে প্রহরীদেরকে বলেন তাড়াতাড়ি আব্দুর রহমান নামে কি আছে দেখো মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি তাকে ডেকে নিয়ে আসো জেলার তাকে ডেকে নিয়ে আসছে নিয়ে আসার পরে জেলার তাকায় দেখলো আল্লাহর নবী যেই ছবিটা দেখাইছে আব্দুর রহমান সেই ছবির লোক নিজের চেয়ার ছেড়ে দিয়ে জেলার বলল আব্দুর রহমান তুমি আমার চেয়ারে যায় বসো আব্দুর রহমান ডাক দে বলে জেলার আমি জীবনে এই শহরের সবচেয়ে বড় ডাকাত আমি জীবনে বহু খুন খারাপি করছি লোকাম কুকাম আমার জীবনে কম না জেলার আপনি কেন নিজের চেয়ার ছেড়ে দিয়ে আমাকে বসতে দেন জেলার চোখের পানি ছেড়ে দিয়ে বলে আব্দুর রহমান রে তোরে যদি আমি চেয়ারে বসতে না দেই তাহলে আমি অনেক বড় ভুল করব আব্দুর রহমান তুমি আমার চেয়ারে বসো তুমি এই চেয়ারে না বসলে আমি আল্লাহ রসুলের কাছে কি জবাব দিব আব্দুর রহমান রে আমি কত বড় ভাগ্যবান তোর কারণে আমি আমার নবীর সাথে আমার জিয়ারত নসিব হইছে একসাথে বলবেন কি আল্লাহু আকবার আব্দুর রহমান আল্লাহর নবী কালকে রাত্রিবেলা স্বপ্নে এসে তোকে ছেড়ে দিতে বলেছে আব্দুর রহমান রে জীবনে কি এমন আমল করছিস বল যার কারণে আল্লাহর রসুল তোকে ছেড়ে দেওয়ার জন্য আমাকে হুকুম করে গেল আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছে জেলার আমার মতো নিকৃষ্ট পাপের জন্য রহমতের নবী আসবে আমি কি করে বিশ্বাস করব তবে আব্দুর রহমান বলতেছে জেলা জীবনে কোনো ভালো কাজ আমি করি নাই একটা ভালো কাজ আমি জীবনে করছি আমি যেই মামলার আসামি হয়ে আজ মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি জেলার ডাকাতি করার জন্য আমরা পাহাড়ি অঞ্চলে যাইয়া এক দরিদ্র পরিবার থেকে এক সুন্দরী রূপসী মেয়েকে ধরে নিয়ে আসছিলাম ভোগ করার জন্য আনন্দ করার জন্য বন্ধুরা যখন যাবে তখন মেয়েটা কেঁদে দিয়ে বলল মেসা গিয়ে ধো আমি আউলাদে রসুল আমি নবী বংশের সন্তান তোমরা আমার সম্মান নষ্ট করো না আল্লাহর দোহাই যখন দিল জেলার কলেজার ভিতরে আর সহ্য হলো না চিন্তা করলাম না জীবনে কতই না ভুল আমি করছি আজকে আমার নবীর বংশ আমার সামনে আজকে ইজ্জত নষ্ট হবে না জীবন চলে গেলেও এটা হতে দিব না জেলার রে দুই বন্ধু হত্যা করে ফেললাম ওই মেয়েটার ইজ্জত আমি বাঁচাইলাম হয়তো সেই কারণে রসুল তোমাকে স্বপ্ন দেখায় কি বলে গেছে বলছে আল্লাহ রসুল তোমাকে মুক্ত করে দেওয়ার জন্য আব্দুর রহমান রে নবীর সম্মান ইজ্জত রক্ষা করার জন্যে আল্লাহ তোর ইজ্জত এইভাবে বাড়াই দিয়েছে আল্লাহর নবীর বংশের সন্তানকে সম্মান করার জন্য যদি একজন মুমিনের এই মর্তবা হতে পারে সরাসরি রহমাতুল লিল আলামিনকে যারা তাজিম ভালোবাসে কিয়ামতের ময়দানে তাদেরকে ছাড়া নবী জান্নাতে যাবে না যাবে না যাবে না যাবে না কথা বলেন ঠিক না বেঠে হে রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রসুল জাহান্নামকে ডরি না তোমায় পাওয়া
ওই নবীর শানকে যারা ছোট করে দেখে, সে যত বড় বন্ধুই হোক সে আমার অরিজিনাল বন্ধু হতে পারে না। কি কথা বলেন ঠিক কিনা? আবরুরার মুসলমান মেহের সাতবাড়িয়া নূরে মুস্তফা হাফিজিয়া মাদ্রাসা, আমার রসুলের নামের মাদ্রাসা, আপনারা এই মাদ্রাসাটাকে নিজের সন্তানকে যেভাবে আদর করেন এইভাবে এই মাদ্রাসাটাকে আপনারা আদর করবেন। নিজে একটা গাছ লাগাইলে যেইভাবে গাছের গোড়ায় পানি ঢালেন আর গাছটাকে পরিচর্যা করেন, কারণ কি গাছটা ফল দিবে, ফল আপনি খাবেন, আপনি আশায় থাকেন গাছের ফল আপনি খাবেন। কিন্তু অনেকের গাছের ফল খাওয়ার আর সৌভাগ্য হয় না, ওই ফল আপনার সন্তানে খায়, নাতিপুতি খায়। কিন্তু এই মাদ্রাসাটাকে যদি আপনি গাছের মতো পরিচর্যা করেন তাহলে আপনি কবরে যে একটা ফল পাবেন, যেই ফলটা আপনার সন্তান পাবে না আপনি নিজে পাবেন। শুধু একটু পরিচর্যা করে যদি যান, যদি ভালোবেসে যান, এর পিছনে যদি একটু সময় আপনি ব্যয় করে যান, একটা তলবে আলেম যদি কোরআনের হাফেজ হয়, যতদিন কোরআন তেলাওয়াত চলবে ততদিন আপনি কবরে ঘুমাবেন, নেকি চলতে থাকবে, নেকি চলতে থাকবে, আপনার নেকি বন্ধ হবে না। সন্তান ভুলে যেতে পারে, প্রতিবেশীরা ভুলে যেতে পারে, আত্মীয় স্বজন ভুলে যেতে পারে, কিন্তু এই মাদ্রাসা আপনাকে ভুলবে না, এই প্রতিষ্ঠান আপনাকে ভুলবে না, এই কোরআন আপনাকে ভুলবে না। আল্লামা ইমাম নূরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউয যাবায়াতের ভিতরে বাবু শাফার মধ্যে তিনি লেখেন, কিয়ামতের মাঠে কঠিন হাশরের দিনে কোরআন শরীফ আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, হে রব, যারা আমাকে তেলাওয়াত করত, তেলাওয়াত করার জন্য যারা প্রতিষ্ঠান তৈরি করলো, তেলাওয়াত করার জন্য যারা সুবিধা করে দিল, তেলাওয়াত করে দেওয়ার জন্য কোরআন মুখস্থ করার জন্য যারা মাদ্রাসা বানাইলো, টাকা পয়সা বিদ্যা বুদ্ধি দেওয়া শরীক হলো, খরচ হলো, আল্লাহ এই কোরআন তেলাওয়াতের জন্য যারা সহযোগিতা করেছিল আল্লাহ তাদেরকে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি কোরআন তোমার সামনে থেকে যাব না। কোরআন খালি আল্লাহর সাথে মহাব্বত ঝগড়া করে আল্লাহ তাড়াতাড়ি বলো জান্নাত দিবানি, আল্লাহ বলো না দিলে যাব না, না দিলে যাব না, না দিলে যাব না, না দিলে যাব না। কোরআন শুধু এইভাবে বলতে থাকবে, আল্লাহ পাক ডাক দিবে, কোরআন যা যা আমি কথা দিলাম তোমাকে, যারা ভালোবাসছে তেলাওয়াতের জন্য, যারা সুযোগ করে দিয়েছে, খরচা করেছে, মাদ্রাসায় যারা দান করেছে, খেদমত করেছে, যা আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বানায় দিলাম। কিয়ামতের মাঠে কোরআন আপনাকে সারা জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, মান কারা আল কোরআন ফাস্তাজাহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাত। এই কোরআনকে যারা মুখস্থ করলো, কোরআনের আইন হালাল, কোরআনের আইন হারাম, হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে নিজের জীবনকে যারা চালাইলো, ওই কোরআনের হাফেজ, ওই আলেম কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন আদখালাহুল জান্না, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। শুধু জান্নাত তাকেই দিব না, সে জান্নাতে যাওয়ার সময় আল্লাহকে বলবে, রব আমাকে যারা লজিং মাস্টার মারাইছিল, মারহাবা কর, আমাকে যারা খাবার দিয়েছিল, টাকা দিয়েছিল, পয়সা দিয়েছিল, মালিক আল্লাহ, তারা জাহান্নামে চলে যাবে, আমি জান্নাতে যাব এমন হবে না। আল্লাহ রাসূল বলতেছেন ওই দিন আল্লাহ ডাক দিব কোরআনের হাফেজ, যাও তুমি এমন দশজনকে সুপারিশ করো, ওয়াজাবাত লাহুম নার, যাদের জন্য জাহান্নাম হারাম, জাহান্নাম ওয়াজিব ছিল, ওয়াজাবাত লাহুম নার, জাহান্নাম যাদের জন্য ওয়াজিব অবশ্যই তারা জাহান্নামে চলে যাবে, এমন দশজনকে সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে চলে যাও। একসাথে বলবেন আল্লাহু আকবার, তাহলে কোরআনের মহাব্বতে আপনি যদি মাদ্রাসাকে মহাব্বত করেন তাহলে আপনারা বলেন লাভ আছে না লজ আছে? বাজান রে, এই লাভ আমি আপনাকে বলে দিতে পারবো না, সময় আমার খুব,
কথা আমার বেশি মাদ্রাসার কথাই যেহেতু বললাম আহা দুনিয়া থেকে একদিন আমরা কবরে চলে যাব অর্থ সম্পদ নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই কিয়ামতের ময়দানে দুনিয়াতে যারা আল্লাহর পথে ব্যয় করে না হাশরের মাঠে এই গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে 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 ছিঁড়ে ফেলবে আর বলবে ইয়া রব ফায়াকুল রব্বি রব্বি লাউলা আখরতানি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসদক হে মালিক আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে আবার পাঠান এইভাবে গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব আমাদেরকে দুনিয়াতে আবার পাঠান আবার পাঠান আল্লাহ আমাদের আর হাশরের মাঠের আযাব বরদাস্ত হয় না মালিক দুনিয়াতে আবার পাঠান ফাসদক বেশি বেশি করে আপনার পথে দান করে দিয়ে আসব ওয়াকুম মিনাস সলিহিন নেককারদের অন্তর্ভুক্ত হব আল্লাহর ওলিদের দলভুক্ত হব আল্লাহ বলবে ওয়ালা ইউখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা বান্দারে দুনিয়া থেকে একবার কবরে আসলে ফিরে যাবার সুযোগ নাই হায়াত শেষ হলে থাকার আর সুযোগ নাই একদিন মাটি হবে ঘরে মনামার কেন বাদ দালাল ঘর মনামার কেন বাদ দালাল ঘর এই জন্য মাদ্রাসাকে খুব ভালোবাসবেন এই মাদ্রাসার তলবে আলেমদের জন্য কিছু বরাদ্দ করে দিবেন একটা ছেলের জন্য আপনারা লজিং নিয়ে বলবেন হুজুর ওর খরচটা আমি দিয়ে দেব এরকম গরিব যদি অসহায়ের মধ্যে থাকে এতিম হলে তো আর কোন কথাই নাই আপনার এরকম শরীক হবেন মাদ্রাসার জন্য আপনারা শরীক হবেন মাদ্রাসার জন্য দিবেন বন্ধু আমার দুনিয়ার থেকে বহু মানুষ এই আপনার মেহের সাত বাড়িয়ার গোরস্থানে কবরস্থানে বাসবাগানের ঝাড়ে মাটির নিচে আম বাগানের নিচে কতজন ঘুমাইল কতজনের কবর পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে গেছে কবরের ঠিকানা নাই কবরের পাশে দাঁড়ানোর মতো কোন মানুষ আদার নাই একদিন আমরাও কবরে চলে যাব একশো দুইশো বছর পরে আমাদের কবরের চিহ্ন হারায় যাবে আহা কি উপায় সেই দিন আমাদের হবে এই জন্যই কোরআন তেলাওয়াতের জায়গাগুলি প্রশস্ত করার দরকার আপনার এক টাকাও কাজে লাগবে এক লক্ষ টাকাও আপনাদের কাজে লাগবে আল্লাহ তৌফিক দিক সকলে বলেন আমিন বাদশাহ উচ্চা ফকির হো নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত